তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা। জলের অপচয় বন্ধ করুন, এই কথাটা তো অনেকবার অনেক জায়গায় শুনেছি, কিন্তু কতটা মানছি মানতে পারছি কি? যেমন ধরুন, যখন আমরা ব্রাশ করি সকালবেলা ঘুম থেকে উঠে আলসেমি ভেঙে, তখন যেটা হয়, ব্রাশ করার সময় কলটা খোলা থাকে অনেক ক্ষেত্রে। কেননা বারবার কল খোলা আর বন্ধ করা এটা কিরকম যেন একটা বিব্রত করে, তাই না? নিজের ফ্রিডমটা কোথায় নষ্ট হয়ে যায়। কিন্তু যদি ওই ক্ষেত্রেই আমরা অনেকটা জল বাঁচাতে পারি আর একটু একটু করে বিভিন্ন ক্ষেত্র থেকে জল বাঁচাতে পারি, তাহলে জলের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। এত জল নিয়ে কেন কথা বলছি বলুন তো? কেননা কালকেও আমি বুঝতে পেরেছি, নানান রকম খিচুড়ি খাচ্ছি এবং শিখছি তো বটেই। খিচুড়ি শিখতে গিয়ে যেটা বুঝতে পারছি, চাল ডালের পরিমাণ নিয়ে আমরা অনেক বেশি পরিমাণ আর পরিমাপ নিয়ে অনেক কথা বলি, যে ডাল এতটা চাল এতটা। জলের মেজারমেন্টও কিন্তু রান্নার ক্ষেত্রে অনেকটাই স্বাদের ফারাক করে দেয়। তাই আজকে আমরা খিচুড়ি বানাবো এবং খিচুড়ি বানাতে শিখবো একটু ঈষদুষ্ণ গরম জলে। এইটাও শিখলুম নতুন, খিচুড়ি বানানোর সময় মাকে দেখতুম অনেকদিন আগে পাশে একটা হাঁড়িতে তেজপাতা, লবঙ্গ আর ওই কি দিত অতটা জানি না, মানে হলুদ গুঁড়োই হবে, জলটা হলুদ হয়ে থাকতো, নুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা জল পাশে কনস্ট্যান্ট ফুটতে থাকতো। চালটাকে বেশ পাক দিয়ে ওর মধ্যে দেওয়া হতো। তো জল আজকে আমরা গরম ব্যবহার করব এবং অবশ্যই পিউরিফাইড ওয়াটার ব্যবহার করব। রান্নায় এবং চা তৈরির সময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করলে তা স্বাদ ও গুণাগুণকে বাড়িয়ে দেয় এবং অবশ্যই হাইজিন তো বটেই। তো আজকে প্রথম যার কাছ থেকে রান্না শিখব তাকে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি খিচুড়ি তেলে ভাজা স্পেশাল উইকের আজকের রান্না। হালি শহর এমন একটি জায়গা যেখান থেকে আমার এক ও দীর্ঘদিনের বন্ধু, আপনাদের ভীষণ প্রিয় পরিচালক, তিনি এসেছে। রাজ চক্রবর্তী থাকতো হালি শহরে, সেই হালি শহর থেকে আজকে এসেছে সোহিনী, সোহিনী গাঙ্গুলি। নমস্কার। নমস্কার দিদি, স্বাগত। রাজকে দেখেছে কোনোদিনও? আমরা আসলে এমন একটা জায়গায় থাকতাম, আমি শুনেছি গল্প কথা যে একদম সাধারণভাবে লাইফ লিড করতো, একটা আর পাঁচটা ছেলে এরকম যেরকমভাবে থাকে এখনো তাই করে, আমরা তো দেখিনি কখনো, শুনেছি। আমাদের লোকালের কিছু কাছে থাকতো। তোমার বাড়িতে কে কে রয়েছেন, তোমার সম্পর্কে একটু জানি, তুমি কি করো? হ্যাঁ, আমার বাড়িতে বাবা মা ভাই জেঠু জেঠিমা দাদা রয়েছে, আর আমি গান নাচ আঁকা লেখা তারপর অভিনয় এগুলো করি। বাহ, তোমাকে একটা কথা বলো, কি প্রথমে রান্না হচ্ছে? হ্যাঁ, আজকে রান্না মুরগির অরড় ডালের খিচুড়ি। মুরগি অরড় ডালের খিচুড়ি আমরা বানাতে শিখবো এবং বোঝাই যাচ্ছে এটা একটা আমিষ খিচুড়ি, তার জন্য উপকরণ আপনাদের জানাবো, পরিচয় করিয়ে দেবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই। হ্যাঁ, তেলটা বসিয়ে দিতে হবে, সাদা তেল না সর্ষের তেল? সর্ষের তেল। তো আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, স্বাদে গন্ধে ঝাঁঝে অতুলনীয়। কতটা লাগবে বলো? ওই 4-5 পালা মতো। আমরা তেলটা গরম করতে করতে জেনে নিই তোমার কি কি লাগছে। তো লাগছে গিয়ে চিকেন, তারপর জল ছাড়ানো গোবিন্দভোগ চাল, জল ছাড়ানো অরড় ডাল, তেজপাতা, গোটা গরম মশলা, ধনে পাতা, কিসমিস, ঘি, রসুন কুচি, লঙ্কা চেরা রয়েছে, ওই পাকা এবং কাঁচা লঙ্কা, পাকা এবং কাঁচা লঙ্কা রয়েছে, হলুদ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদাটা এন্ড কমপ্লিট। ও হ্যাঁ, ছেড়ে বেঁচেছি মানে, দাও কি দিতে হবে? হ্যাঁ, এই না চামচগুলো তোমার দিকে দিয়ে দিই, যখন যখন লাগবে নিয়ে নেবে, কেমন? একদম। তেজপাতাটা হাতেই দেবে। আচ্ছা, মিটিকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নতুন নতুন শিখে আমরা আরাম করতাম। মা, ক্ষতি হবে না তো আমার? গোটা গোটা মশলা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, হাতে দিতে নেই, দাও। ওকে,
প্রথমে তুমি এরপর কি দেবে সেটা নিয়ে রেডি থাকো। দারচিনি দিলাম, ছোট এলাচ, এটা পেঁয়াজ পড়ছে না? না, এটা পেঁয়াজ নেই, এটা রসুন যাচ্ছে। বাহ, লবঙ্গ। তুমি এদিকটা চলে এসো। ঘটি মানে ওই আর কি, পূর্বপুরুষ সব বাঙালি ছিল। আমাদের বাবা ঘটি, মা বাঙালি। চিকেনগুলো দেওয়ার পর আমরা একটু রসুন বাকিটুকু দিয়ে দেবো। আমি হেল্প করবো? হ্যাঁ, করো না, করো না। তুমি দাও এগুলো, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দাও। তুমি একটা সেই ঢাল তরোয়া নিয়ে রান্না করার সময় বলতে না, এরকম ভাবে এটা ধরে ঢাল। হ্যাঁ, তোমার লাগবে ঢালটা? না না না, এখন লাগছে না। এবার কি দেবো এর মধ্যে? হ্যাঁ, তো এবার চাল ডাল গুলো, আদাটা দেবো না এখন? দেবে মানে এটা দেওয়ার পরে ওইগুলোর মধ্যে দিয়ে একসাথে কষাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডালটা আগে দিই। তুমি একটু চামচ দাও আমাকে। দাঁড়াও, এটা লাগবে না, এটা দিয়ে দিয়ে দিচ্ছি। অরড় ডাল মাপে রয়েছে এক বাটি। আমি এটা একটু ঢাকা দিচ্ছি, ডালটা আগে একটু সেদ্ধ। হ্যাঁ, ডাল আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। তুমি যদি আমাকে বলো নি, কিন্তু আমি জানি পাড়ার ছেলেরা, পাড়ার মানুষজন যারা বাবার থেকে বয়সে ছোট, তারা তোমার বাবাকে বুলাদা বলে ডাকে, এবং তুমি ওই নামে একদিন বাবাকে ডাকাডাকি করছিলে। এবার কি দেবে দাও? কেন এবার এই ব্যাপারটা দিয়ে দিতে হবে, মানে গোবিন্দভোগ চাল। আচ্ছা, বলছি আমি ঢালবো, প্লিজ। এবার কি দিতে হবে বলেন? এরপরে হচ্ছে সব মশলাগুলো দিতে হবে। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরেটা এক চামচ। এবার জিরেটা, জিরে গুঁড়ো এক চামচ। এটা মাটনেও করা যায়। লঙ্কা গুলো দিয়ে দেবো, দিয়ে দাও। আদাটা একটু কষিয়ে নি হালকা করে, দিয়ে দাও। আদাটা একটু কষিয়ে নি, কষাতে কষাতে আমি একটু গরম জল আন্দাজ মতো দেবো। কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, নিজের বাবার নাম ধরে আমি চিৎকার করছিলে কেন বাড়ির সামনে? 2014 তখন আমাদের পাড়াতে না ওই সিদ্ধি বানানো হতো। শিব দুর্গা পুজো? হ্যাঁ, দুর্গা পুজোতে ভাসানো। সে বছর আমি 9 গ্লাস খেয়ে নিয়েছিলাম। 9 গ্লাস খেয়ে নিয়েছিলাম, শুধু তাই না, আমি পরে জানতে পেরেছিলাম ওনার মধ্যে আরো অনেক কিছু দেয়া ছিল যেগুলোতে আর কি হয় নেশা বেড়ে যায়। তো এবার খাওয়ার পরে আমি বুঝতে পারিনি, মুখে সিঁদুর টিদুর লাগাতো, আমি ফ্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছি, মা দেখছি 10 খানা দুর্গা, সবাই প্রণাম করতে বলছে, দুর্গা সব ইয়ে তুলবে বলে মা দুর্গাকে। হ্যাঁ, আমি চারিদিকে দুর্গা দেখছি, চারিদিকে দুর্গা। এবার সবাই আমাকে ধরে বাড়ি পৌঁছে দিয়েছে, ঠিক আছে যা একে বাড়ি বাড়ি গিয়ে, আমার আর কোনো হুঁশ নেই, অনুশোচনা হচ্ছে প্রচণ্ড, এত এত খারাপ কাজ আমি কেন করলাম। তো তারপর ও মা তারপর থেকে হাসতে শুরু করে দিয়েছি, হাসতে হাসতে বাবা বলছে বাড়িটাকে দূর করে দেবো, রাখো না একে বাড়িতে, বুলাদা প্লিজ আমাকে বাড়িতে রাখুন। বাবা তো বলেছিলেন আমার সাথে কথাই বলবে না এমন করেছিলাম বলে। ও মা বাবা আবার আড়ালে হাসছিল, আমি ওরকম করছিলাম, বাবার মজাও লেগেছে। তো আমাদের যেটা করতে হবে, আমরা প্রতিজ্ঞা করেছি আপনাদের রোজ ভালো ভালো খাবার খাওয়াবো, এবং অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য প্রত্যেক দিন আমরা আপনাদের কাছে বদ্ধপরিকর। আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য ফিরে ফিরে আসি, যেমন আসে দিদিরা দিদি নম্বর ওয়ানে। এই মঞ্চ স্যালুট জানায় সেই সব মানুষদের যারা প্রমাণ করেছেন তারাই একাই 100। আমি মেয়েদের ডাকলাম, ডেকে বললাম দেখো এটা কিন্তু পুরুষরা করে, তোমরা কি পারবে? বলছে কেন পারবো না। Yeah.
খুব সুন্দর ফ্যান্টাস্টিক শুনতে শুনে বিকেল 4:30 ও রবিবার সন্ধ্যে 7:30 এইবার এত ভালো রেঁধেছো তুমি যে আমাদের রান্নাঘর শুধু না পাশের বাড়ি থেকে বলছে একটুখানি কি কিসের খিচুড়ি হচ্ছে আজকে তো দিদি নাম্বার 1 এ পাঠাতে হবে আমাদের এই খিচুড়ি হ্যাঁ সত্যি কথা কমলা আছে না কমলা খেলে আর দেখতে হবে না পুরো একাই সব খেয়ে নেবে তোমার এই রান্নার যে গুণ নানান গুণের মধ্যে তোমার সারল্য তোমার হাসি তোমার সেন্সিবিলিটিস সমস্ত কিছুর মধ্যে একটি বিশেষ গুণ আছে যে গুণটা আজকে আমরা সকলে চাক্ষুষ করলাম সেটা হচ্ছে রান্না এত ভালো রান্না করলে এত গল্প টল্প সব কিছুর মধ্যে আদাটা যে পরে দিতে হবে এবং লাস্টে যে ঘি ধনে পাতা কুচি ছড়াতে হবে এটা কিন্তু তুমি বলোনি এটা তোমার জন্য থ্যাংক ইউ দিদি মোস্ট ওয়েলকাম এর থেকে বড় কি বলো তো তোমার সামনে যে এতক্ষণ সময় কাটালাম খুব খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টু জি বাংলা থ্যাংক ইউ আরে মিষ্টা মুখে পড়লো ফার্স্ট বাইটে প্রচন্ড গরম খিচুড়িটা খেতে অসাধারণ বলার অপেক্ষা রাখেন আপনারা বুঝতে পেরে গেছেন এটা আমি একটু যখন আমাদের আড্ডা একেবারে শেষ হবে তখন একটু ঠান্ডা হবে জমবে ব্যাপারটা তখন আরও একটু খাবো তেলে ভাজার সঙ্গে কিন্তু এখন আমাকে বলো তুমি বাড়িতে বহু সময় আছে স্পেশালি বাথরুমে গেলে বাইরে থেকে লোকে শুনতে পায় তুমি গান করো হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা শুধু তাই নয় আমি তো গানের ভিডিও করে করে সব সোশ্যাল সাইডে ছেড়ে দিই মানে শোনো সবাই শোনো আমার গান শোনো আমরা একটু শুনি না হ্যাঁ গাইতে পারি শর্ত আছে তোমাকে আমার সাথে গাইতে হবে ঠিক আছে এইবার যেটা করতে হবে আমাদের দ্বিতীয় রান্নার দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি আমরা এগিয়ে যাব কিন্তু তার আগে একটা অবদার আছে আপনাদের কাছে রোজকার মতো আপনার সেরা রান্নাটা যেটা আপনি লুকিয়ে রেখেছেন কারোর সঙ্গে সেই রেসিপি আপনি শেয়ার করেন না সেই রেসিপিটা আমাদের চাই না জানি মনে মনে বলছেন মামা বাড়ির আবদার নাকি আবদার তো আপনাদের কাছেই করবো তাই না আপনাদের জন্য যে রোজ আসি আমি সেই অধিকার সেই ভালোবাসার অধিকারের জোরেই আমি বলছি প্লিজ এখানে এসে আড্ডা ছেলে রান্না শেয়ার করে দেখুন যদি সেই রান্না সপ্তাহের সেরা বলে মনোনীত হয় না তাহলে আপনার জন্য থাকবে একটি মেপল টোস্টার আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয়ে যায় মাসের সেরা তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনার আমার একসঙ্গে ছবি সহ সুতরাং আমাদের চিঠি লিখুন মেল করুন আপনার রেসিপিগুলো লিখে তার সঙ্গে আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা রান্নাঘর জি বাংলা পোস্টবক্স 9051 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 16 ইমেল zeebangla@zeenetwork.com ইউ গিভ ইউর 100% অ্যান্ড ইউল গেট ইট ব্যাক এমনটাই বিশ্বাস রাখেন আমাদের আজকের দ্বিতীয় গেস্ট তানিয়া রয় চৌধুরী এসেছেন জামশেদপুর থেকে নমস্কার নমস্কার স্বাগত ওয়েলকাম বিয়ে হলো কত বছর আমার 2 বছর বিয়ে হয়েছে তাই অবাঙালি না হ্যাঁ অবাঙালি মারোয়ারি হাজবেন্ড তাই কিন্তু তোমার তো চেহারা দেখে মনে হচ্ছে না খুব ঘি খাচ্ছ একদমই খাই না তাই ও মেইনটেইন করছে খুব সুন্দর লাগছে মেইনটেইন করতে হবে ওদের মতন হয়ে গেলে প্রবলেম আছে কিন্তু যাই বলো ওদের খাওয়া দাওয়া কিন্তু দারুণ হ্যাঁ দারুণ ঘি অনেক খায় না ওরা ঘি দুধ দই এর মধ্যে আছে যেহেতু ভেজিটেরিয়ান পিওর তো ওটা তো খায় ওরা অসুবিধা হয় না মাছ টাছ ছাড়া না অ্যাকচুয়ালি আমরা তো জামশেদপুরে থাকি আমি আর আমার হাজবেন্ড আলাদা থাকি আর কি তো শ্বশুর বাড়ি আমার কলকাতাতে তো এইখানে এলে পুরো ভেজ ওখানে নন ভেজ এখন কি বানাবে বলো ডাল মুরগির চপ তো ডাল মুরগির চপ বানানোর জন্য একই উপকরণ প্রায় বলা যেতে পারে রয়েছে অড়হর ডাল বাটা ছোট চিকেনের পিস করে কাটা আছে বোনলেস গরম মশলা ছোট করে কাটা পেঁয়াজ কুচি বেসন চিনি কুচানো ধনে পাতা নুন কুচো করে কাটা কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো কুচানো রসুন
তোমরা এটা শুরু করে দিই, তুমি দেখাও একটু। এই নাও চামচগুলো আমি দিই এখানে। প্রথমে কি নেবে? ডাল বাটা। বাহ, অড়হর ডাল বাটা। হ্যাঁ, অড়হর ডাল বাটা। তোমার বরকে তুমি মাছ খাইয়েছো একদিন? না না, ও ভেজিটেরিয়ান টোটালি। এটা চায় না? না না, খায়। তোমার একার জন্য মাছ আনো? হ্যাঁ, একার জন্য মা যায় না, মা দিদি এরা সব যখন যায়। আচ্ছা, চিকেনের টুকরোটা দিলাম। হুম হুম, বোনলেস। হ্যাঁ, বোনলেস চিকেন। এটা খিচুড়ির সাথেও ভালো লাগবে, না হলে চায়ের সাথে সন্ধ্যেবেলা। এবার পেঁয়াজ কুচানো। হ্যাঁ, গরম মশলা এক চামচ, বেসন দিয়ে একটু। বেসন একটু, স্বাদ মতো চিনি, গোলমরিচের পর আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি। তানিয়া, আমার খুব জানতে ইচ্ছে করে যে তুমি একবার ত্রিপুরায় গিয়ে একটি কাণ্ড ঘটিয়েছিলে, আমাদের সঙ্গে যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো। অ্যাকচুয়ালি আমি না, আমার বাবা বাঙাল, কিন্তু আমাদের ঘরেতে মানে বাঙাল ভাষা খুব একটা প্রচলিত না, মানে সব এমনি আমরা নর্মালি কথা বলি। বাঙাল ভাষা আমি এজন্য জানিও না, শিখিও না, কেউ বলে না। না, কেউ বলে না। আচ্ছা, এবার ত্রিপুরাতে গেছি প্রথম প্রথম, তখন এই এক দু মাস হবে, আমি তখনও বাঙাল ভাষা শিখিনি। যাই হোক, তারপর একদিন ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, লক্ষ্মী পুজো ছিল। হ্যাঁ, তারা আমাদের মানে আগরতলাতে সবাই বাঙাল, ত্রিপুরাতে সবাই বাঙাল। তো আমি একটা পেঁয়াজ ছেড়ে দেখছি, পেঁয়াজের মতো হবে, সেটা যদি ভাজে। হ্যাঁ, তাহলে বুঝো তেল গরম হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি কি করেছি, নিয়ে দরজাটা খুলেছি, দেখি কাকু বসে আছে ওপরে খাটের ওপরে। আমি কাকুকে দিয়েছি, বলছি কাকিমা এটা তোমাকে, কাকু এটা তোমাকে দিল কাকিমা, খেতে দিয়েছে। এবার শুনুন বাকিটা। তখন কাকু বলছে এটা আমারই, তাই বলছি হ্যাঁ, বলছি তুই চল কাকিমার কাছে নিয়ে গেছে, বলছে এটা কার্গো, বলছে এটা লালুর, মানে ওদের বাড়ির কুকুরটা। আমি ওটা নিয়ে গিয়ে কাকুকে খাইয়ে দিয়েছি। ডাল মুরগির চপ বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একে একে আগে থেকে ভিজিয়ে বাটা অড়হর ডাল, বোনলেস চিকেন কিউব পিস, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়ো, বেসন, চিনি, নুন, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে একটা ঘন মিশ্রণ বানাতে হবে। এবার ওই মিশ্রণ দিয়ে ছোট ছোট পকোড়া গড়ে তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে ধনে পাতা কুচি, পেঁয়াজের রিং, লেবুর স্লাইস আর ডেকোরেট করা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করুন গরম গরম ডাল মুরগির চপ। অড়হর ডালের খিচুড়ি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন কুচি, টুকরো করা মুরগির মাংস আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তাতে জল ঝরানো অড়হর ডাল আর সামান্য গরম জল দিয়ে ঢাকনা বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চাল ভালো করে মিশিয়ে একে একে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, ছেঁড়া কাঁচা পাকা লঙ্কা, কিশমিশ আর আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তাতে বেশ খানিকটা জল মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে ঘি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি মুরগি অড়হর ডালের খিচুড়ি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এটা খেয়ে দেখতে হবে কিনা মনে হচ্ছে, কিন্তু তার না, এটাই আগে খাই। বেশ মুচমুচে হয়েছে ব্যাপারটা, না এটা কি ডালের জন্য? না, হ্যাঁ ডালের জন্য হয়েছে এটা।
ভালোই। কেমন আছো সানিয়া? খুব সুন্দর। খিচুড়িটা দেখে দেখি, খিচুড়িটা কে বানিয়েছে জানো? কে গো? শুনিনি। এটা রাগের জন্য। এই যে তোমার কেমন লাগলো সেটা আমাদের যদি বলো, আমাদের খুব ভালো লাগবে। আমি এতদিন দেখে এসেছি তোমার যে এপিসোডগুলো সব টিভিতে, এখন তোমার সামনে বসে আছি, ভাবা যায় না, জাস্ট অসম। অসম অসম বললেই আমার কেন যেন মিরাক্কেলের কথা মনে পড়ে। এবং এক জি বাংলার অন্য অনুষ্ঠান তুমি কিছু দেখো? হ্যাঁ, দিদি নাম্বার ওয়ান দেখি। জানি তো, চলো তাহলে দেখি। দিদিরা সব কোমর বেঁধে অপেক্ষা করছেন, চলুন দেখি দিদি নাম্বার ওয়ান।